হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পৌলমি স্মৃতি ডায়েরি চ্যানেলেও তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে সকাল 11টা, সকালবেলাটা ভুল, প্রায় দুপুরই বলতে পারো, 11টা মানে এখন গরমকালের দিনে বেশ দুপুর। তো এখন বাজে 11টা, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে অনেক ইন্টারেস্টিং জিনিস আসতে চলেছে তোমাদের সামনে, তো স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন বাজে সকাল 9টা, এই দেখো গরম গরম চা নিয়ে চলে এসেছি। তো গরমের দিনে যদিও চাটা খুব একটা ভালো লাগে না, বা স্টিল চা না খেলে বেড থেকে উঠতেও ভালো লাগে না, তো বেডটি অবশ্যই প্রয়োজন। তো লিকা চা নিয়ে চলে এসেছি, তো চাটা খেয়ে নিই এখন, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখে নিই মা আজকে কি রেসিপি শেয়ার করছে। মা আজকে কি শেয়ার করছো? কি করবো, শুক্তো নিম পাতা দিয়ে। ও, আজকে মা নিম পাতা দিয়ে শুক্তো শেয়ার করছে, সেই জন্য মা এখানে নিম পাতা নিয়ে নিয়েছে। এবার এমনি কড়া বসিয়ে দিয়েছে, কড়াতে কিন্তু কোনো রকম ইয়ে দেয়নি, তেল দেয়নি, কাঠখোলায় নিম পাতাটা মা ভাজতে বসিয়ে দিল। আর এখানে কি কি সবজি রেখে দিয়েছে দেখে নি, এখানে আছে বেগুন, বিনস, আলু, আর এটা কি আছে, কাঁচকলা। বেগুন, বিনস, আলু, কাঁচকলা আর ডাঁটা, আর কি আছে, গাজর আছে। আর গাজর মা সরু সরু করে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছে। তো দেখুন আজকে নিম পাতা শুক্তো কিরকম লাগে, চলুন দেখতে থাকুন। মা এখানে তেল ছাড়া একদম শুকনো কড়ায় নিম পাতাটা খুব ওলট পালট করে পুড়িয়ে নিচ্ছে, মানে একটু কড়া করে ভেজে নিচ্ছে। নিম পাতাটা থেকে জলটা মরে গেছে, এইবার মা মানে নিম পাতাটা অল্প একটু সামান্য তেল দিয়ে, সর্ষের তেল মা এখানে ইউজ করলো, অল্প একটু সামান্য তেল দিয়ে কড়া কড়া করে নিম পাতাটা ভেজে নিচ্ছে। মা এখানে নিয়ে নিয়েছে পরিমাণ মতো বড়ি, বড়িটা বাড়িতে দেয়া হয়েছিল, তো এই বড়িটা এখন সর্ষের তেলের মধ্যে সামান্য অল্প করে একটু ভেজে নেবে। বড়িটা একদম লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে মা বড়িটা তুলে নেবে। মা বড়ি ভাজার তেলেই একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছে। মা প্রথমেই দিয়ে দিল কেটে রাখা আলু, যেখানে আলুগুলো মা ভিজিয়ে রেখে দিয়েছিল সেই কেটে রাখা আলুগুলো মা এই তেলের মধ্যে দিয়ে দিল। এবার আলুগুলো মা খুব বাদামি রং করে ভেজে নেবে। মা এখানে নিম পাতাটা, বড়িটা আর আলুটা ভেজে তুলে রেখে দিয়েছে। এবার মা কড়াতে একটু তেল দিয়ে দিল, আর তাতে দিয়ে দিল পাঁচ ফোড়ন। ফোড়নে এখানে পাঁচ ফোড়নটা ইউজ করা হয়েছে, আপনারা অনেকেই রাঁধুনি ফোড়ন ইউজ করেন, সেটাও ইচ্ছা করলে আপনারা ইউজ করতে পারেন, কিন্তু পাঁচ ফোড়নটা ইউজ করে দেখবেন টেস্টটা অনেক ভালো হয়। এখানে পাঁচফোড়নটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, মানে পাঁচফোড়নের সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠে গেছে। এবার মা বাকি সবজিগুলো, মানে হচ্ছে বেগুন, তারপরে হচ্ছে কাঁচকলা, গাজর, ডাঁটা আর বিনস, এইগুলো সব ভাজতে ছেড়ে দেবে। মা এখানে বাকি সবজিগুলো ভাজতে ছেড়ে দিল, এবার এই সবজিগুলো বাদামি, খুব বাদামি রং করে ভাজা হয়ে যাবে। তো এখন মা এই সবজিগুলোতে দেওয়ার জন্য ইউজ করছে সামান্য পরিমাণ, কিছুটা পরিমাণ লবণ। তো আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই লবণটা ইউজ করবেন, অনেকে একটু শুক্তো মিষ্টি মিষ্টি খান, তারা তাদের স্বাদ মতো লবণটা ইউজ করবেন। আর মা ইউজ করে দিচ্ছে কিছুটা পরিমাণ হলুদ। তো এইবার মা সবজিগুলো একদম বাদামি রং করে ভেজে নেবে। মা এখানে শুক্তোতে ইউজ করার জন্য কিছুটা অল্প পরিমাণ আদা আর সামান্য পোস্ত এখানে মিক্সিতে, মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে রেখে দিয়েছে। তো মা এটা শুক্তোতে ইউজ করবে। আর এখানে দেখো, দেখুন সবজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মা ভেজে রাখা আলু, বড়ি
আর যে নিম পাতাটা যেটা আলু পরিটা অ্যাড করে দিচ্ছে, দিয়ে ভালো করে আরেকবার করে মা ভেজে নিচ্ছে। এইবার মা এতে অ্যাড করে দিল পোস্ত আর আদা যেটা বাটা ছিল সেটা অ্যাড করে দিল। সবজিগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছিল। এইবার মা পোস্ত আর আদা বাটিটা এর সাথে অ্যাড করে দিল আর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ জল। তো দেখুন খুব সুন্দর কালার আসছে। শুক্তোটা প্রায় ফুটে এসেছে আর মা এখানে শুক্তোতে দেওয়ার জন্য প্যাকেটের যে দুধগুলো হয়, আমাদের আমুলের প্যাকেটের দুধ আনা হয়, সেই দুধ একটু মা শুক্তোর মধ্যে অ্যাড করে দিচ্ছে। একদম কাঁচা দুধ, এটা কিন্তু ফোটানো দুধ ছিল না, মা দুধটা শুক্তোর মধ্যে অ্যাড করে দিল। তো শুক্তো দেখুন গ্রেভিটা মরে এসেছে আর মা এখানে দিয়ে দিচ্ছে ভেজে রাখা নিম পাতাগুলো। ভেজে রাখা নিম পাতাগুলো মা অ্যাড করে দিল আর আপনারা অবশ্যই যে যে পরিমাণ গ্রেভি খাবেন সেই পরিমাণ কিন্তু জলটাও দেবেন আর দুধটাও সেই পরিমাণ ইউজ করবেন। আর মা এখানে ইউজ করে দিচ্ছে দেখুন সানরাইজের শুক্তো মশলা, যেটা হয় গুঁড়ো মশলা, মা সেটা এখানে অ্যাড করে দিল। এবার আমাদের শুক্তো একদম রেডি, শুক্তো ইজ রেডি টু সার্ভ। অবশ্যই আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আমাদের শুক্তো একদম রেডি, তো এই দিয়ে শীতের দুপুরের খাবার একদম পুরো জমে যাবে। চলো আজকে লাঞ্চের মেনু তোমাদের সাথে শেয়ার করে দিই। আজ হচ্ছে ভাত, আজ হচ্ছে পালং পনির, আর আজ হচ্ছে কুমড়ো, কচি কুমড়ো তরকারি, আর এখানে মা করেছে হচ্ছে শুক্তো। তো এই দিয়ে শীতে দুপুরে গরম গরম লাঞ্চ একদম জমে যাবে। চলো লাঞ্চটা করে নিই, তারপরে কথা হচ্ছে। আর ওখানে মা লাঞ্চ নিয়ে বসে পড়েছে, মা ডিম সেদ্ধ নিয়েছে, তো আজকে আমি ডিমটা খাবো না বলে আর ডিমটা নিলাম না। চলো আমিও খেয়ে নিই চট করে। তো এখন খাবো হচ্ছে সন্ধ্যের গরম গরম চা, আর তার সাথে মা ভেজে এনে দিয়েছে আলুর পাঁপড়গুলো। এই আলুর পাঁপড়গুলো মোড়ে খুব সুন্দর পাওয়া যায় আর বেশ জিরে টিরে অল্প করে সামান্য লঙ্কা গুঁড়ো দেওয়া থাকে, খুব তো বেশ ভালো লাগে খেতে। তো সন্ধেবেলা চায়ের সাথে এই টুকটাক একটু কিছু একদম জমে যায়। তো মা এই আলুর পাঁপড়টা ভেজে দিয়েছে, তো এখন মা আর আমি আর দীপাদি আছে, তো মানে আমাদের যিনি হেল্পার, তো মা আমি আর দীপাদি মিলে এই সন্ধের চায়ের পাঁপড় চায়ের সাথে একটু আলুর পাঁপড় খেয়ে নেব। তো এখন খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আজকে ডিনারের মেনু তোমাদের সাথে শেয়ার করে দিই। আছে দেখো হচ্ছে ডিম তড়কা, এখানে আছে হচ্ছে পেঁয়াজ, আর এখানে আছে হচ্ছে পরোটা, আর এখানে আছে হচ্ছে রসগোল্লা। তো এই দিয়েই আজকে রাতের খাবার হবে। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। তো এখন বাজে রাত্রি 10:30, তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, যা যা সারাদিন করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আর কালকে দেখা হচ্ছে কোনো একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টিল দেন স্টে কাইন্ড, স্টে সেফ, স্টে পজিটিভ, সবাই খুব 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 ভালো থেকো। তো এখনকার মতো টাটা।